ব্লাড সুগার কন্ট্রোলে যে সাতটি ফাইবারযুক্ত ফল খাওয়া অপরিহার্য, সেভেন ফ্রুটস ইন ডায়াবেটিস কন্ট্রোল। ডায়াবেটিস নিয়ন্ত্রণে দিনে কম করে 35-40 গ্রাম ফাইবার অপরিহার্য। কিন্তু সমস্যা হলো, আজকাল আমরা যা খাবার খাই তাতে দরকারের ফাইবার পাওয়া মুশকিল হয়, মুশকিল হয় ব্লাড সুগার কন্ট্রোলে। আমরা ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মোট 56টি খাবার বেছেছি যা থেকে আপনি প্রয়োজনীয় ফাইবার পেয়ে যাবেন। এদের মধ্যে 6টি ফল যা ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে আপনি নিয়মিত খেতে পারেন। আপনি ভাবতেই পারেন, ফাইবারের জন্য তো আরও ফল আছে, 6টি ফলের বিশেষত্ব কী? আসলে সুগার কমানোর উপায় হিসেবে সব ফাইবারযুক্ত ফল ভালো না, কারণ তাতে অতিরিক্ত সুগার থাকে যা আপনার ব্লাড সুগার কন্ট্রোলের বাধা। আমরা ডায়াবেটিস চিরতরে নিরাময়ের উপায় হিসেবে এমন 6টি ফলকে নিয়ে বিস্তারিত জানব, যাদের খেলে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য ফাইবার তো পাবেনই, সাথে অতিরিক্ত সুগারেও সমস্যা হবে না। ব্লাড সুগার কন্ট্রোলের 7টি ফাইবারযুক্ত ফল নিয়ে আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কমানোর উপায় নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। ব্লাড সুগার কন্ট্রোলের 7 নম্বর ফাইবারযুক্ত ফল স্ট্রবেরি। স্ট্রবেরি বাঙালিদের কাছে খুব বেশি জনপ্রিয় না হলেও অসাধারণ একটি ফল। স্ট্রবেরিকে দেখে যদি আপনার গোলাপ ফুলের কথা মনে পড়ে, একেবারে ভুল করছেন না। স্ট্রবেরি গোলাপ পরিবারেরই সদস্য। স্ট্রবেরি পৃথিবীর একমাত্র ফল যার বীজ ফলের বাইরে থাকে। 100 গ্রাম স্ট্রবেরি থেকে আপনি ফাইবার পাবেন 2 গ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 8%। ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা আপনাকে সাহায্য করবে। স্ট্রবেরির ফাইবার কলা, আপেল ও কমলা লেবুর মতো হলেও আপেল ও কলার কার্বোহাইড্রেট স্ট্রবেরির থেকে প্রায় 2 গুণ। কলাতে তো কার্বোহাইড্রেট থাকে স্ট্রবেরির প্রায় 3 গুণ। শুধু ফাইবারই স্ট্রবেরি ম্যাজিক দেখায় না, স্ট্রবেরিতে আরও একটি অ্যান্টি ডায়াবেটিক উপাদান খুব বেশি থাকে। 100 গ্রাম স্ট্রবেরি থেকে আপনি ভিটামিন সি পাবেন 58.80 মিলিগ্রাম, দৈনিক চাহিদার 65%। স্ট্রবেরিতে কমলা লেবুর থেকেও কিছুটা বেশি ভিটামিন সি থাকে। স্ট্রবেরিতে আপেল থেকে 13 গুণ ও কলা থেকে 7 গুণ বেশি ভিটামিন সি থাকে। অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে স্ট্রবেরি আপনার অনেক চেনা ফলের থেকে বেশি ভালো। আজ থেকে সুযোগ পেলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় স্ট্রবেরি রাখুন। ছাদ বাগানে স্ট্রবেরি গাছ লাগাতে পারেন, টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে সুবিধা পাবেন। ব্লাড সুগার কন্ট্রোলের 6 নম্বর ফাইবারযুক্ত ফল আপেল। আপেলও গোলাপ পরিবারেরই সদস্য। আপেলকে আমরা খুবই স্বাস্থ্যকর ফল বলেও জানি, আপেল এলিট ফলগুলোর মধ্যে অন্যতম। তবে আমাদের মনে হয়েছে আপেলকে ওভাররেটেড করা হয়েছে। আপেলের গুণের থেকে তার প্রচার ও দাম দুটোই বেশি। 100 গ্রাম আপেল থেকে আপনি 2.4 গ্রাম ফাইবার পাবেন আর কার্বোহাইড্রেট 13.80 গ্রাম। আপেলের ফাইবার সুগার কমানোর খাবার হিসেবে আপেলকে এগিয়ে রাখবে, তবে খুব বেশি না খাওয়াই উচিত, কারণ তার কার্বোহাইড্রেট। অর্থাৎ ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার হিসেবে আপনি আপেল খেতেই পারেন, তবে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে আপনি আপেলের থেকে অনেক ভালো ফল পাবেন। ব্লাড সুগার কন্ট্রোলের 5 নম্বর ফাইবারযুক্ত ফল কমলা লেবু। কমলা লেবুকেও আপেলের মতোই একটি এলিট ফল বলে মনে করা হয়। 100 গ্রাম কমলা লেবু থেকে আপনি ফাইবার পাবেন 2.40 গ্রাম। কমলা লেবুতে আপেলের সমান ফাইবার থাকলেও কার্বোহাইড্রেট আপেলের থেকে কম, 11.80 গ্রাম। মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কমলা লেবু বাধা সৃষ্টি করবে না। শুধু ফাইবার নয়, কমলা লেবুর ভিটামিন সিও তাকে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে এগিয়ে দেবে। 100 গ্রাম কমলা লেবু থেকে ভিটামিন সি পাবেন 53.20 গ্রাম, আপনার দৈনিক চাহিদার 59%। 11টি আপেল থেকে যে পরিমাণ ভিটামিন সি পাবেন, একটি কমলা লেবু থেকে তার থেকে বেশি ভিটামিন সি পাবেন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কমলা লেবু বেশ ভালো ফল, সুযোগ পেলেই খান, টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে সুবিধা পাবেন। ব্লাড সুগার কন্ট্রোলের 4 নম্বর ফাইবারযুক্ত ফল কামরাঙা। কামরাঙা সকলের পছন্দের ফল না হলেও ডায়াবেটিসে কিন্তু নিরাপদ ফল। 100 গ্রাম কামরাঙা থেকে ফাইবার পাবেন 2.80 গ্রাম। কামরাঙার কার্বোহাইড্রেট কমই, স্ট্রবেরির মতোই 6.70 গ্রাম। কামরাঙার বেশি ফাইবার ও কম কার্বোহাইড্রেট আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। কামরাঙাতে ভিটামিন সি থাকে আপেলের প্রায় 7 গুণ। ব্লাড সুগার কন্ট্রোলের 3য় ফাইবারযুক্ত ফল ন্যাশপাতি। ছোটবেলায় পড়েছি পৃথিবী নাকি ন্যাশপাতির মতো দেখতে। আমার কিন্তু কোনোদিনই পৃথিবীকে ন্যাশপাতির মতো দেখতে মনে হয়নি। ন্যাশপাতির পৃথিবীর আকার নিয়ে সন্দেহ থাকলেও ন্যাশপাতিতে যে ভালো পরিমাণে ফাইবার থাকে সে বিষয়ে সন্দেহ নেই।
100 গ্রাম নাশপাতিতে ফাইবার থাকে 3.10 গ্রাম। আপনি নিয়মিত নাশপাতি খেলে নাশপাতির ফাইবার আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। তবে নাশপাতির 15.20 গ্রাম কার্বোহাইড্রেট সুগার নিয়ন্ত্রণের বাধা হতে পারে, তাই কম খান। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের উপায় হিসেবে নাশপাতি খান, কিন্তু তা যেন বেশি না হয়। ব্লাড সুগার কন্ট্রোলের দ্বিতীয় ফাইবারযুক্ত ফল বেদানা। বেদানাকে হাজার বীজের আপেল বলা হলেও টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে আপেলের থেকে বেদানা ভালো। 100 গ্রাম বেদানা থেকে আপনি ফাইবার পাবেন 4 গ্রাম। দুটো বড় আপেলে যতটা ফাইবার পাবেন, একটি মাঝারি সাইজের বেদানাতে তার সমান ফাইবার পাবেন। বেদানার ফাইবার সুগার কমানোর খাবার হিসেবে বেদানাকে এগিয়ে রাখবে। তবে নাশপাতির মতো বেদানাও নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া উচিত। বেদানাতে ভিটামিন সি কম থাকলেও আপেলের থেকে প্রায় 3 গুণ, মানে সুগার রোগীর খাবার তালিকায় বেদানাও আপেলের থেকে ভালো। তবে একটা কিন্তু আছে, বেদানার জুস কিন্তু ভালো না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে বীজসহ বেদানাই খান। ব্লাড সুগার কন্ট্রোলের 1 নম্বর ফাইবারযুক্ত ফল পেয়ারা। ডায়াবেটিস কমানোর ফল হিসেবে পেয়ারার কোনো বিকল্প নেই। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারা পৃথিবীর সব ফলকে অনেকগুলো করে গোল দিতে পারে। 100 গ্রাম পেয়ারা থেকে আপনি ফাইবার পাবেন 5.4 গ্রাম। আপেল, কলা, কমলা লেবুর থেকে 2 গুণেরও বেশি। আপনি নিয়মিত পেয়ারা খেলে পেয়ারার ফাইবার আপনার ব্লাড সুগার কন্ট্রোলে রাখবে। ফাইবারের কথা শুনেই অবাক হবেন না, অবাক হওয়া তো সবে আপনার শুরু। 100 গ্রাম পেয়ারা থেকে ভিটামিন সি পাবেন 228.30 গ্রাম, আপনার দৈনিক চাহিদার 254%। মানে ছোট একটা পেয়ারা খেলেই ভিটামিন সি এর চাহিদা মিটে যাবে। 50টি আপেল থেকে যতটা ভিটামিন সি পাবেন, তা আপনি একটি পেয়ারা থেকেই পেয়ে যাবেন। আমরা লেবু জাতীয় ফলকে ভালো ভিটামিন সি এর উৎস ভাবি, কিন্তু পেয়ারা লেবুকেও গোল দেবে। 4টি কমলা লেবু খেলে আপনি যতটা ভিটামিন সি পাবেন, একটি পেয়ারা থেকে তার থেকেও বেশি ভিটামিন সি পাবেন। শুধু কি ভিটামিন সি, টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে সহায়ক ভিটামিন এরও ভালো উৎস পেয়ারা। 10টি আপেল থেকে যতটা ভিটামিন এ পাবেন, একটি পেয়ারাতে তার থেকে বেশি ভিটামিন এ পাবেন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পেয়ারার কোনো বিকল্প হতে পারে না। প্রতিদিন একটি করে পেয়ারা খান, টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে দারুণ সুবিধা পাবেন। বেশি ফাইবারযুক্ত 7টি ফলের মধ্যে পেয়ারার তো কোনো বিকল্প হতেই পারে না। বাকি 6টির মধ্যে আপনার জন্য স্ট্রবেরি সব থেকে ভালো। প্রতিদিনের ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় একটি পেয়ারাকে রাখুন। একটু টাকা খরচ করতে চাইলে স্ট্রবেরি কিনুন। আমাদের সাজেশন, ছাদ বাগানে স্ট্রবেরি রাখুন। বাকি 5টি ফল নিয়ে কিছু বলার নেই, আপনার ভালো লাগলে খাবেন, না হলেও কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।